আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা পোলাও মুরগি রান্না করেছি, তবে আমি করিনি, মাহিরা করেছে। আমাকে দিবেন না, সে আমার সাথে দাঁড়িয়ে রান্না করবে, আমি সাথে টুকিটাকি হেল্প করেছি। হচ্ছে মুরগি রান্না করেছি আর সাথে পোলাও, এখন খাওয়া দাওয়ার পর্ব। এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি, মাহিরা সাজিয়েছে সুন্দর করে, আর এখন মাহিরে খেয়ে দেখে নিজে রান্না করছে, নিজে খেয়ে বলো তো দেখি আম্মু কেমন হয়েছে। ভিডিওর পরবর্তী অংশে মাহিরার এই যে রান্না করার ভিডিওটা আমি দিয়েছি, অবশ্যই আপনারা দেখবেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই দেখবেন। আমি মুরগি রান্না করবো, এই জন্য মুরগি ভেজে নিয়েছি। আমি রান্না করার জন্য 5 কাপ মুড়ি তুলে দিয়েছি। আমি মুরগি গুলোকে এখন চামচে দিয়ে দিই। তারপরে আমার প্রিয় ডানটা, আমি আমার প্রিয় ডানটা দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রাখবো। আমি মাংসের মধ্যে আর 1 কাপ পানি ঢেলে দিব। এবার আমি পেঁয়াজ ভেজতে দেব। আমার রান্না শেষ। এই যে মাহিরা, আমি আজকে রান্না করার জন্য রান্নাঘরে এসেছি, কিন্তু মাহিরা বলছে আজকে মাহিরা রান্না করবে, সে পোলাও বানাবে, সেজন্য আমাকে দিচ্ছে না, বানাবে। এখন চুলায় এগুলো নাড়ছে। হয়েছে আম্মু পেঁয়াজ হয়েছে? সবাইকে সালাম দাও। সালাম আলাইকুম। তোমার রান্না করার শখ না, ভালো লাগে? দাম এবার চালগুলো দিয়ে দিচ্ছি, তুমি নাড়ো। এই যে আম্মু আস্তে আস্তে করে নাড়ো, কিছুক্ষণ ভাজা হলে আম্মু গরম পানি দিয়ে দিব। হ্যাঁ, সবগুলো নাড়ো আশেপাশে। তাও আমি একবার ঘুরে নাড়াই দিচ্ছি। হাতে না মু দিচ্ছি, দাঁড়াচ্ছি আমার নাড়ে দিচ্ছি দাও। আচ্ছা, আমাদের পোলাও চাল ভাজা হয়ে গেছে, দাঁড়াও আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর নাড়া লাগবে না, এই যে পানি দেওয়ার পরে আবার নাড়িও।
যেগুলো আর নাড়া লাগবে না বুঝছো আমি ঢাকনা দিয়ে দেব নাড়া ছাড়াই হয়ে যাবে আমি একটু নাড়ি তুমি একটু নাড়বা আচ্ছা নাড়ো হয়েছে হয়েছে দাও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কাঁচামরিচে দিচ্ছি ঢাকনা দিবা হ্যাঁ ঢাকনা দিয়ে রাখবে এটা হয়ে যাবে এই যে আমাদের পোলাও রান্না শেষ আম্মু দেখছো গরম গরম পোলাও এখন শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপরে ঠিক আছে কই দেখি এই যে পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিব হ্যাঁ দিও তুমি সাজাইও পরে ঠিক আছে